দাঁড়িয়ে আছি গ্যাংটকে। গ্যাংটকে আমাদের রুমের বারান্দা থেকে এরকম সুন্দর ভিউ এর সাথে গরম গরম ধোয়া ওঠা চা এনজয় করছি। নিউলি ম্যারিড কাপলদের জন্য আমার এই রুমটা বেশ মানে আদর্শ মনে হলো আর কি। বসন্তকাল বলে চারিদিকে এত ফুল ফুটেছে নানান রঙের। সাথে শুয়ে শুয়ে মাথার সামনে জানলা দিয়ে দারুণ সুন্দর ভিউ পাবেন আপনারা। রুমের ব্যালকনি থেকে জাস্ট গ্যাংটক শহরের ভিউটা দেখুন কি সুন্দর। ওপরের বেসটা পুরো শীতল পাটি দিয়ে করা। এই হোটেলটায় কিন্তু বারও আছে। আমাদের রুমটা ওপরে, আসুন। তো এই জাস্ট রুমে চেক ইন করলাম। যখন চেক ইন করলাম আর কি হোটেলে, তখনই ওনারা জিজ্ঞাসা করলো কিছু নেবেন কিনা। তো আমরা দু কাপ চা বলে এসেছিলাম, চাটা সঙ্গে সঙ্গেই প্রায় দিয়ে গেল। তো ফ্রেশ হওয়ার তো আর টাইম পাইনি, আর রুমটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আগে চাটা খেয়ে একটু শরীরটাকে ঠিক করি, তারপর রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, চায়ের দাম কিন্তু 25 টাকা করে পার কাপ। আমাদের রুম নাম্বার হচ্ছে 501 আর হোটেলের নাম হচ্ছে নরবু গ্যাং। তো আসুন ভেতরে। রুমে ঢুকেই প্রথমে যে জিনিসটা নজর কাড়ে সেটা হলো একটা বেশ বড় মাপের বেড। এখানে একটা বেশ বড় মাপের বেড রয়েছে যেখানে 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি বাই চান্স এক্সট্রা লোক থাকে তাহলে ওনাদের একটা দারুণ ব্যবস্থা দেখলাম, সেটা হলো এই যে খাট, খাটের নিচ দিয়ে এটা স্লাইডিং হয়ে বেরিয়ে আসে। এখানটাতে ওনারা একটা গদি দিয়ে দেবে যেখানে মোটামুটি একজন বা দুজন অ্যাডজাস্ট হয়ে যাবে। বেডটা কিন্তু বেশ কমফোর্টেবল। আচ্ছা, এখন কিন্তু মার্চ মাসের শেষ, এখন গ্যাংটকে বেশি একটা ঠান্ডা ফিল করলাম না। বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা, তবে ঠান্ডা খুব একটা নেই। এখানে একটা দারুণ সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, এত সুন্দর এটা। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তার সাথে যা যা প্রয়োজনীয় হয় আর কি। এখানে প্লাগ পয়েন্টও রয়েছে, ড্রায়ার ফায়ার যদি কেউ ক্যারি করেন তাহলে সেটার জন্য। বেশ সুন্দর ওভারঅল এই জায়গাটা, পুরো ছোট্টর মধ্যে কম্প্যাক্ট সাজগোজের জন্য। আচ্ছা, এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল প্রোভাইড করেছে, ইলেকট্রিক কেটেলের সাথে চায়ের সমস্ত কিছু সরঞ্জাম প্রোভাইড করেছে, এবং এগুলো কিন্তু রিফিল হয় এভরিডে। টি ব্যাগ গোল্ডেন টিপসের দুধ, আর এখানে চিনি। সকালবেলায় একদম ভোর ভোর চা খাওয়ার অভ্যেস থাকে, স্পেশালি আমাদের বাড়ির একটু বয়স্ক, যারা বয়স জ্যেষ্ঠ হন তাদের তো থাকেন, যেরকম আমার মা বাবা এদের আছে আর কি, আমার শ্বশুর শাশুড়িরও আছে। অত সকালবেলায় তো কিচেন খোলে না, তো তারা যাতে রুমেই বানিয়ে খেতে পারে তার জন্য। তার সাথে এই যে মেনু কার্ড প্রোভাইড করেছে, হ্যাঁ, ওনাদের ইনহাউস ডাইনিং রয়েছে প্লাস ইনহাউস বারও রয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছুরই লিস্ট দেওয়া রয়েছে, যেরকম মেনু কার্ডে থাকে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে একটা বেশ বড় মাপের টিভি রয়েছে, মানে এন্টারটেনমেন্টেরও কোনো অসুবিধা হবে না। আর টিভির প্রসঙ্গ যখন উঠলো, এন্টারটেনমেন্টের প্রসঙ্গ উঠলো, এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে প্রত্যেকটা ফ্লোরেই, এবং ওয়াইফাইয়ের স্পিড বেশ ভালো। কারণ জানেনই কাজের সূত্রে আমাদের ওয়াইফাইয়ের প্রয়োজন হয় ভিডিও আপলোড করার জন্য, দেখলাম বেশ ভালো ওয়াইফাইটা। এখানে একটা সাইড টেবিল রয়েছে যার সাথে ড্রয়ার রয়েছে, আর এখানে হচ্ছে ইন্টারকম রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, টি টেবিল বা এমনি টেবিল যাই বলেন, এখানে খাওয়া দাবার অর্ডার করলে রুমে এখানে রাখতে পারবেন, এটার উপর রেখে খেতে পারবেন। তার পাশে একটা চেয়ার রয়েছে, আর ড্রেসিং টেবিলের ওখানেও একটা চেয়ার রয়েছে, তো চেয়ারেও আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়া এখানে তো একটা সোফা রয়েছেই। রুমের ইন্টেরিয়রটা আমার ভীষণ পছন্দ হলো, কারণ আমি এখনও কিন্তু রুমের ইন্টেরিয়রের ব্যাপারে একটু ওল্ড স্কুল। আমি একটু কাঠের ফার্নিচার বা ইন্টেরিয়ার যেটাই বলেন দুটোই প্রেফার করি আর কি। এখানে এরকম কাঠের ফার্নিচার দেখে আমার বেশ ভালো লাগলো, বেশ পুরোটাই কিন্তু কাঠ দিয়ে করা, মানে এখন যেরকম হয় না প্লাই দিয়ে করলো বা কিছু, সেরকম নয়, বেশ ভালো লাগছে এই জিনিসটা আমার। যতই হোক আগামী 2-3 দিনের জন্য এটাই আমার ঘর। আচ্ছা, একটা ওয়্যারড্রপও রয়েছে এখানে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর ওপরে কিন্তু হ্যাঙ্গার দেওয়া রয়েছে, এখানে কিন্তু ডাস্টবিনও রয়েছে। আচ্ছা চলুন আপনাদের সাথে একটু ওয়াশরুমটা শেয়ার করে দিই। ঢুকেই সামনে একটা ওয়াশ বেসিন আছে, বেশ বড় মাপের ওয়াশ বেসিন, তার উপরেই আছে মিরর, আর এখানে একটা এলইডি লাইটও দেওয়া আছে। আর সবসময় বলে থাকি ঠান্ডার জায়গায় কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটা হলো গিজার আছে, আর এখানে আছে শাওয়ার, আর এখানে ঠান্ডা জল গরম জলের কল আছে, আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট। আচ্ছা, এইখানের একটা ভালো জিনিস বলে দিই, এই যে ওয়াশ বেসিনটা আছে, ওয়াশ বেসিনের এই যে কলটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু ঠান্ডা জল এবং গরম জল পড়ে, মানে সিস্টেমটা একটু অন্য ধরনের। এখানে কিন্তু সাবান শ্যাম্পু দুটোই প্রোভাইড করেছে, আর এখানে হ্যাঙ্গারও প্রোভাইড করেছে। ওয়াশরুমটা একদম ঝা চকচকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রুমটার পার নাইট ভাড়া পড়েছিল 2800 টাকা, রুমের ভাড়া সিজন অনুযায়ী ভ্যারি করে। রুমে দুটো স্ন্যাক্স অর্ডার করেছি, একটা তো ভেজ পাকোড়া আর একটা চিকেন ড্রাই পাকোড়া, বেশ ভালো খেতে, ভীষণই আম্মি, দারুণ খেতে, দারুণ খেতে। সন্ধেবেলা আমাদের রুমের ব্যালকনি থেকে
পুরো সিটি ভিউটা এত সুন্দর লাগে দেখুন, মনে হচ্ছে গ্যাংটকে রোজ দিনই দিওয়ালি হয়। ডিনারে কি কি অর্ডার করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের খাবার, এখানে হচ্ছে ডাল অর্ডার করেছি, আচ্ছা ডালের কোয়ান্টিটি শুধু দেখুন। আর এখানে আলু ফুলকপির তরকারি অর্ডার করেছি, চিকেন অর্ডার করেছি, এখানে ভাত অর্ডার করেছি, একটা বোলে ভর্তি করে ভাত দিয়েছে, মোটামুটি আরামসে দুজন খেয়ে নিতে পারবেন। আর শৈলীর জন্য বেগুন ভাজা অর্ডার করেছি, আর এখানে আছে পাঁপড়, আর এখানে আছে স্যালাড। আমার অবস্থা হচ্ছে খাবার দেখলে হয় না টুট পড়ো সেরকম, এত খিদে পেয়েছে যে গরম গরম খাবার দেখে আর নিজেকে আটকাতে পারছি না। ডালটা এত সুন্দর, ধনে পাতার গন্ধ জাস্ট দারুণ। ডাল দিয়ে খেলাম যেমন সুন্দর, ঠিক সেই রকমই ফুলকপি আলুর তরকারিটাও সুন্দর, বেশ ভালো লাগছে খেতে। শৈলীর খাবারগুলো খেয়ে তো শৈলী রিভিউ দিয়ে দিয়েছে, প্রত্যেকবারের মতো আমি চিকেনটা খেয়ে আপনাদের রিভিউটা দেব। তো চিকেনের কালারটাই তো দারুণ, পুরো পারফেক্ট, মানে যেরকম দেখতে লাগছিল সেরকম হচ্ছে খাবারের স্বাদ। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়ি, আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, দাঁড়িয়ে আছি গ্যাংটকে, গ্যাংটকে আমাদের রুমের বারান্দা থেকে এরকম সুন্দর ভিউয়ের সাথে গরম গরম ধোয়া ওঠা চা এনজয় করছি। ওয়েদার আপডেটে দেখাচ্ছিল সারাদিন বৃষ্টি, বাট এখন তো রোদের দেখা পাওয়া গেছে, মনটা বেশ খুশি হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে। এখন এই ভিউয়ের সাথে চা এনজয় করি, দেখা হচ্ছে আবার পরে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখা যায়, এখন ওয়েদারটা ক্লিয়ার নেই বলে আপনাদেরকে দেখাতে পারছি না, ওয়েদার যদি ক্লিয়ার হয় কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদেরকে দেখাবো, শুধু দেখবেন, দারুণ দেখা যায়, দারুণ। এই হোটেলের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, এই সামনেই দূরটায় দেখা যাচ্ছে, দেখুন এই হোটেলটা থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে কিন্তু ওই যে SNT বাস স্ট্যান্ড, এখান থেকে MG মার্গের যে রাস্তাটা বিশাল যে একদম চড়াই রাস্তা সেরকম না, একটু হাঁটলে MG মার্গ পৌঁছে যাবেন। আর লোকেশনটা যা জায়গায় না, ওফ দেখার মতো। ব্রেকফাস্টে আলুর পরোটা অর্ডার করেছিলাম পার পিস 60 টাকা করে, তার সাথে আচার আর কেচাপ দিয়ে গেছে, তো আমি তো আচার দিয়ে খাওয়াটাই বেশি প্রেফার করি, বেশ ভালো আর বেশ স্পাইসি। প্রথমে একটা লঙ্কা খেলাম। এখন ওই দুপুর 12টা মতো বাজে, 12টা বাজেনি এখনও, তো এখন একটু বেরিয়ে MG মার্গের দিকে যাচ্ছি, ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে গরম গরম। আর আমাদের হোটেল থেকে MG মার্গটা একদমই সামনে আপনাদের বললাম, হ্যাঁ হাঁটা পথের দূরত্ব, তো হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা। MG মার্গের সামনে চলে আসলাম, আমাদের হোটেল থেকে ওই মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিট হবে। এই যে সামনে গান্ধীজি স্ট্যাচু আছে, কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন, ভীষণ ভালো লাগছে MG মার্গে। আর বসন্তকাল বলে চারিদিকে এত ফুল ফুটেছে নানান রঙের, দারুণ লাগছে। আমাদের হোটেলের বাইরেটা, হোটেল নরবু গ্যাং, রুম নাম্বার 303, নন ভিউ ডিলাক্স রুম। আসুন ভেতরে ঢুকেই একটা বেশ বড় মাপের বেড রয়েছে, 4টে বালিশ, কুশন, টাওয়াল, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দিয়ে সাজানো। এখানে একটা টিভি রয়েছে, এখানটাতে যেরকম আমাদের রুমে দেখলেন একটা সুন্দর সোফা এখানেও রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে যেখানে ইন্টারকম রয়েছে, এখানটাতে আমাদের রুমের মতনই সুন্দর কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে উইথ সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে যেরকম আমাদের রুমে রয়েছে ইলেকট্রিক কেটেল, চায়ের সমস্ত সরঞ্জাম, এখানে একটা ফ্লাস্ক দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছু রয়েছে। আর এখানে ওনাদের মেনু রয়েছে, এখানে একটা বেডসাইড টেবিল দেওয়া হয়েছে। আর ওয়াশরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই, এই যে ঢুকে একটা ওয়াশ বেসিন আছে, এখানে একটা মিরর আছে, এখানে আছে গিজার, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে আমাদের রুমের মতো সেম ফেসিলিটি, ঠান্ডা জল গরম জলের কল আছে, এখানে বালতি মগ দেওয়া হয়েছে, আর এখানে আছে শাওয়ার, তার পাশেই আছে হ্যাঙ্গার। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। আচ্ছা দরজা থেকে ঢুকেই কিন্তু, দরজাটা যদি বন্ধ করেন, এখানে একটা ওয়্যারড্রপ রয়েছে, এটা ওনাদের স্টার্টিং ক্যাটাগরির রুম। যে কোনো হোটেলের ভাড়াই কিন্তু ডাইনামিক হয় বারে কমে, সিজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী। অনেকেরই প্রশ্ন থাকে গ্যাংটকে সিজন কখন, অফ সিজন কখন, বেসিক্যালি সিজন হচ্ছে যখন লং ছুটি থাকে, যেরকম সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন বা লং হলিডে রয়েছে, সেই টাইমগুলোতে সিজন চলে। আর যেরকম যখন চাহিদা হয় সেরকম তখন দাম বাড়ায় এবং কমায়। এই রুমটা এখন যেহেতু সিজন স্টার্ট হচ্ছে, এখন 2022 এরকম রেঞ্জেই চলবে। আমাদের রুমের মতনই কিন্তু রুমের ইন্টেরিয়ারটা পুরো উডেন ফিনিশ। এটা হলো 502,
আমাদের 501 নম্বর রুম ঠিক তার পাশের রুমটাই। আসুন ভেতরে। এখানেও বেশ সুন্দর কমফর্টেবল একটা বেড রয়েছে বড় মাপের। ওনারা কিন্তু ভীষণ সুন্দরভাবে গুছিয়ে জিনিসটাকে প্রেজেন্ট করছে, এটা আমার বেশ ভালো লাগছে। এখানটাতে দেখুন একটা বেড সাইড টেবিল রয়েছে, তাতে ইন্টারকম রয়েছে। এখানেও আমাদের রুমের মতো সেম ফেসিলিটি আছে, দুটো দুটো চারটে পিলো দিয়েছে, দুটো কুশন দিয়েছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, সমস্ত কিছুই সেম ফেসিলিটি। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, সমস্ত রুমেই কিন্তু যেই রানারগুলো দেয়, যে সমস্ত রুমে আপনারা মানে খাবার খাওয়ার জন্য বেড ইউজ করেন, তখন যাতে বেডের বেডশিটে কোনো দাগ না লেগে যায়, তখন কিন্তু রানারটা পেতে আপনারা স্ন্যাক্স ট্যাক্স খেতে পারেন। মানে এটা ভুল করবেন না, কারণ হোয়াইট বেডশিটের ওপর দাগ লেগে গেলে না ভীষণ খারাপ লাগে। এখানেও কিন্তু সুন্দর একটা সোফা রয়েছে, চেয়ার রয়েছে। চেয়ারগুলো যে সমস্ত রুমে চেয়ার প্রোভাইড করেছে সেগুলোতে কিন্তু বেশ সুন্দর প্যাডিং করা রয়েছে, ভালো লাগছে এটা দেখে। আচ্ছা, তার আগে বলি, এই যে দুটো দেওয়ালের মাঝখানে একটা গ্যাপ রয়েছে, সেটাকে কি সুন্দরভাবে ইউটিলাইজ করেছে এখানে একটা সুন্দর ওয়্যারড্রপ বানিয়ে। বিভিন্ন হোটেলে ঘুরি আমরা কাজের সূত্রে, একটা জিনিস কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে যে সমস্ত জায়গা থেকে কিছু না কিছু শিখতে পারি, ঘরের ইন্টেরিয়ার কিভাবে গোছাতে হবে, এটা কিন্তু বেশ ভালো লাগে। এখানে একটা টেবিল রয়েছে আর সামনে একটা টিভি রয়েছে। এখানে মিরর, মিররের সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডেস্ক, ডেস্কের ওপর ইলেকট্রিক কেটেল, ফ্লাক্স, চায়ের সরঞ্জাম, সমস্ত কিছু রয়েছে, একদম সেম আমাদের রুমের মতো। প্রত্যেকটা রুমেই কিন্তু বেশ অনেকগুলো প্লাগ পয়েন্ট চোখে পড়লো। এবার বলি আমাদের রুম আর এই রুমটার মধ্যে পার্থক্যটা কোথায়। এটাও ভিউ রুম, আমাদের রুমটাও ভিউ রুম, তবে আমাদের রুমে রয়েছে ব্যালকানি, উইথ ব্যালকানি আমাদের রুমটা, উইথ ব্যালকানি ভিউ রুম। আর এটা হচ্ছে সুপার ডিলাক্স উইদাউট ব্যালকানি ভিউ রুম। এখান থেকে দারুণ সুন্দর ভিউ রয়েছে, খাটে শুয়ে শুয়ে মাথার সামনে জানলা দিয়ে দারুণ সুন্দর ভিউ পাবেন আপনারা, ঠিক যেরকমটা আমাদের রুম থেকে পাওয়া যাচ্ছে। আর এই রুমটাতে যেহেতু ব্যালকানি নেই তাই এই রুমের ভাড়াটা একটু কম। এখন যেহেতু সিজন শুরু হচ্ছে এখন এই রুমের ভাড়া 2500 টাকা চলছে। এখানে জানলায় বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। চলুন ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। ঢুকে একটা সুন্দর ওয়াশ বেসিন আছে, তার উপরে আছে মিরর, আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, বালতি মগ দেওয়া আছে, এখানে গরম জল ঠান্ডা জলের কল দেওয়া আছে, আর এখানে আছে শাওয়ার, আর এখানে আছে গিজার। পাহাড় আমাদের সেকেন্ড হোম বলা যায়, তারপরেও পাহাড়ে আসতে আমার এত ভালো লাগে, আমি এখনো এখানে বসে জানলার দিকে তাকিয়ে ভিউ দেখছি। আমার পুরো দুপুরবেলাটাই হয়তো কাটবে আমাদের রুমের ব্যালকানিতে, ওখানে বসে যা কাজ আছে এডিট ফেডিট সেগুলো করব, এত ভালো লাগে। তো আর কার কার পাহাড় এরকমভাবে পাগলের মতো প্রিয় সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এখানে দেখছেন সিসিটিভি লাগানো আছে, সেখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশারও লাগানো আছে। লাঞ্চটা করে নিই, চলুন ওনাদের রেস্টুরেন্টেই লাঞ্চ করব, যাতে রেস্টুরেন্টটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সমস্ত গরম গরম ধোয়া ওঠা খাবার অর্ডার করেছি, ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, মিক্সড ভেজ আর ডিম। তো এই দিয়ে আমরা এখন লাঞ্চটা সারি। বেশ ভালো ধোয়া উঠছে, দেখেও ভালো লাগছে, ক্যামেরাতেও ধরা পড়ছে একদম, আর খিদেও পেয়েছে প্রচণ্ড। তো খেয়ে নিই। আচ্ছা, আরেকটা কথা, এক প্লেট ডিমে কিন্তু দুটো ডিম থাকে, তো আমরা এক প্লেটই নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আলু ভাজা, দারুণ লাগবে এই আলু ভাজাটা, যদিও রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, একদম বাড়ির খাবারের মতো। ডিমটাও অ্যাজ ইউজুয়াল বেশ ভালো। খাওয়ার পর একটু মুখ শুদ্ধি না হলে জমে না খাবারটা। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো ওনাদের বার, বার কাম রেস্টুরেন্ট একই সাথে। এখানে সমস্ত ধরনের হার্ড ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন, এছাড়া সফট ড্রিঙ্কসও পেয়ে যাবেন। এই রুমটা হচ্ছে 601 নম্বর রুম। রুমটা একটু অন্যরকম, এটিক রুম ওনাদের, একদম ছাদের ওপরে। আসুন রুমটা দেখাই, কি সুন্দর ওপরের বেসটা পুরো শীতল পাটি দিয়ে করা। এখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, বেশ সুন্দর, বেশ অন্যরকম না রুমটা, আমার বেশ ভালো লাগলো। এখানে একটা বেড সাইড টেবিল, তার উপরে ইন্টারকম রয়েছে, এখানে একটা বেড রয়েছে, যদিও এই বেডটা নিচের বেডগুলোর থেকে একটু ছোট আমার মনে হলো চোখে দেখে আর কি। আর এখানে একটা ওয়্যারড্রপ রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, যেরকম আমার রুমে এবং অন্য সমস্ত রুমে রয়েছে, উইথ সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা বড় মাপের টিভি দেওয়া আছে,
আর এখানে ছোট ছোট দুটো টুল দেওয়া আছে। আমাদের রুমে যেরকম ফেসিলিটি ছিল সমস্ত কিছুই প্রোভাইড করেছে। মানে নিউলি ম্যারিড কাপলদের জন্য আমার এই রুমটা বেশ মানে আদর্শ মনে হলো আর কি। বেডের পেছন থেকে সুন্দর ভিউ পাবেন, বেশ ভালো লাগবে, বেশ কোজি আর রোমান্টিক রুমটা। এই রুমটার পার নাইট ভাড়া 2000 টাকা এবং ভাড়া সিজন অনুযায়ী বাড়ে ও কমে। এই রুমটার ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। সমস্ত বেসিক ফেসিলিটি আছে, একটা ওয়াশ বেসিন আছে, তার উপরে আছে মিরর, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, ঠান্ডা জল গরম জলের কল আছে, এখানে দেওয়া আছে বালতি মগ, সাওয়ার আছে, আর এখানে আছে গিজার। রুফটপ থেকে জাস্ট ভিউটা দেখুন, মানে এরকম সুন্দর যদি ভিউ দেখা যায় হোটেল থেকে তাহলে আর কি চাই বলুন। গ্যাংটকের প্রপার্টিটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, আর রিসেপশনটা বেশ বড়, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যদি রুম পেতে একটু ওয়েট করতে হয় তাহলে এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন। আর যেটা বলার সেটা হলো এই যে সামনের রোডটায়, এটা কিন্তু মেন রোড, মানে গ্যাংটকের এখান থেকে গাড়ি চলাচল করে, সুতরাং রিজার্ভ গাড়িতে আসলে এখানেই নামতে পারবেন আপনারা। হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে আছি, ম্যানেজার দাদার সাথে কথা বলবো, হোটেলের লোকেশনটা কোথায়, এখান থেকে কিভাবে ট্যুরের সমস্ত ব্যবস্থা হয় কিনা সেগুলো সমস্ত কিছু জানবো। তো নমস্কার দাদা। নমস্কার নমস্কার। তো লোকেশনটা একটু বলুন। লোকেশন আমাদের হচ্ছে পালজার স্টেডিয়াম রোড, অপোজিট হেড পোস্ট অফিস। এখান থেকে এমজি রোড যেতে গেলে 3-4 মিনিট ম্যাক্সিমাম হেঁটে যেতে লাগবে। এখান বিসাইড ফায়ার স্টেশন আছে, সামনে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সামনে বাস টার্মিনাস আছে, এখান থেকে 2 মিনিট বাস টার্মিনাস। এ হচ্ছে প্রাইম লোকেশন আমাদের হোটেলের। আর সমস্ত ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থা? সমস্ত ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, প্যাকেজ ট্যুর সমস্ত কিছু করি আমরা। যেটা নর্থ সিকিমের যেটা প্যাকেজ ট্যুর সেটা হয়ে যায়? হয়ে যাবে। আর বাংলাদেশি ট্যুরিস্ট? বাংলাদেশের জন্য এলাও আছে সিকিমে, কিন্তু ইনার লাইন পারমিট করতে হবে। সেটা হচ্ছে আপনাকে শিলিগুড়ি থেকে পাওয়া যাবে, রংপুর বর্ডার, সিকিম বর্ডার ওখান থেকে পাওয়া যাবে। ওটা কম্পালসারি ILP ইনার লাইন পারমিট করে আসতে হবে। ফরেনার ট্যুরিস্টদের জন্য ইনার লাইন পারমিট ছাড়া কিন্তু এখানে কোনো হোটেলে থাকতে পারবেন না, গাড়ি ঘুরিয়ে আবার রংপুর যেতে হবে পারমিট করানোর জন্য। তাই যখনই আসুন, শেয়ার গাড়িতে আসুন, বাসে আসুন, রিজার্ভ গাড়িতে আসুন, যাতেই আসুন ইনার লাইন পারমিট কিন্তু করাবেন, মাস্ট। আর স্পেশালি শেয়ার গাড়িতে কিন্তু ওদেরকে বারবার বলবেন যে পারমিটের জন্য গাড়ি দাঁড় করাতে আপনারা ফরেনার, না হলে কিন্তু ওরা গাড়ি নিয়ে চলে আসে, তারপর বাকি ঝামেলা আপনার, এটা কিন্তু মাথায় রাখবেন। আরও একটা কথা, আপনাদের তো এখন তো মোটামুটি সিজন চলছে, রেট যা আছে সেটা বললাম, অফ সিজনে কিরকম কি রেট চলে? অফ সিজনে আমরা 20-30% আপ টু 30% ডিসকাউন্ট দিই আমরা। আচ্ছা, আর আমার চ্যানেলের ভিউয়ারসদের জন্য কি স্পেশাল ফ্যাসিলিটি থাকছে? এডিশনাল 10% ডিসকাউন্ট আপনাদের চ্যানেল থেকে আসলে পাওয়া যায়। দেরি না করে আসুন, আপনাদের স্টেটাকে বেটার করুন। এবং আমি বারবারই বলছি, গ্যাংটকে এরকম সমতল রাস্তা, উঁচুতে উঠতে হচ্ছে না, নিচুতে নামতে হচ্ছে না, এরকম হোটেল আমি খুব কম দেখেছি, বিশ্বাস করুন। শুধুমাত্র যদি ভিউ রুমের মানে চাহিদা থাকে তাহলে হয়তো একটু ওপরের দিকের রুম নিতে হবে, এর বাইরে এই হোটেলে আর কোনো প্রবলেম নেই। CCTV রয়েছে, ওয়াইফাই রয়েছে, রেস্টুরেন্ট কাম বার রয়েছে, ইলেকট্রিকের ব্যাকআপ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন।